এক পিপীলিকে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার একটু নবীজির রওজায় আথার দেখতে মনে চায় ও আল্লাহ আমার একটু নবীজির রওজায় মোবারক দেখাইয়া দাও আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন এই মদিনার কবুতর ওই পিপীলিকার গর্তে চলে যাও ওই পিপীলিকাকে পায়ের ভিতরে নিয়া উড়াল দিয়া দিয়া আমার মায়ার নবীর রওজাটাকে দেখাইয়া আবার তার গর্তে ফিরাইয়া দাও মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায় যাইতে চাননি কথা বলে না এই কুমিল্লার মুসলমানেরা মদিনায় যদি যাইতে চাও মায়ার নবীর সাথে সম্পর্কটা বান্দা মজবুত করে নাও আল্লাহর বান্দারা কেমনে মজবুত করবা মায়ার নবী বলেন বান্দা বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার ছাড়াও অন্য দিনে বান্দা দৈনিক 1000 বার করে আমার উপরে দুরুদ পড়ো ও বান্দা লম্বা দুরুদ পারো না ছোট একটা দুরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বান্দা এই দুরুদটা যদি না পড়ো আর একটা ছোট্ট দুরুদ আছে ওইটা বড় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মায়ার নবী বলেন কোন আল্লাহর বান্দা দৈনিক যদি 1000 বার এই দুরুদের আমলটা করে ওই বান্দার মরণ হবে না মরণ হবে না ওই বান্দার নামটা জান্নাতের খাতায় না ওঠা পর্যন্ত আর কে বাসত আমলে সল্লু মুদাম আতেশে দো জখ শাওয়াদ বরওয়াই হারাম এই কুমিল্লার ভাইয়েরা
আল্লাহ তাআলা পুরো কোরআন শরীফে নবীজির শান বর্ণনা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবীজির মিরাজের ঘটনা বর্ণনা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজির শানের বয়ান ও আল্লাহর বান্দারা وإنك لعلى خلق عظيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এভাবে করে পুরো কোরআন শরীফের ভিতরে নবীজির শান বর্ণনা করেছেন ও আল্লাহর বান্দারা ভিন্ন নবীদেরকে আল্লাহ যেই মুজিজা দান করেছেন আমাদের নবী আল্লাহর কাছে কোনো কিছু চায় নাই আমার আল্লাহ তাআলা খুশি হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার চাইতে বেশি নিয়ামত দান করে দিয়েছেন ও আল্লাহর বান্দারা ও কুমিল্লার যুবকেরা ও পর্দার অন্তরালের আম্মা জানেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ যেই শান দিয়েছেন যেই মান দিয়েছেন নবীর কথায় বরকত নবীর কাজে বরকত নবীর জিব্বায় বরকত নবীর হাতে বরকত নবীর লালায় বরকত নবীর তাকানিতে বরকত নবীর দোয়ায় বরকত আল্লাহু আকবার জোরে বলেন ও আল্লাহর বান্দারা নবীর চেহারায় বরকত কেমন বরকত সাহাবায়ে কেরাম বলেন আমাদের পেটে বড় ক্ষুধা আমরা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রাখতাম কিন্তু এই প্রচন্ড ক্ষুধা নিয়া যখন মায়ার নবীর চেহারার দিকে তাকাইতাম আল্লাহর কসম করে বলতেছি সাত দিনের ক্ষুধা মায়ার নবীর চেহারার দিকে তাকাইলে নিবারণ হয়ে যাইত ائمام الاولين الاخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين মসজিদে ও সদহামারো এ জমিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা নো পয়গম্বর ইউসুফকে একটি আকর্ষণ দিয়েছিলেন কি আকর্ষণ বলে তার চেহারাটা বড় সুন্দর কেমন সুন্দর পয়গম্বর ইউসুফ বলে রাতের বেলায় অন্ধকার রাত্রে যদি আলো অন্ধকারের ভিতরে হাঁটতেন আল্লাহ তাআলা এই পরিমাণ সৌন্দর্য তার চেহারায় দান করেছেন চেহারার আলোতে সামনের রাস্তা আলোকিত হয়ে যাইত আরো আস্তে করে বলেন ও আল্লাহর বান্দারা হযরত জুলাইখা ইউসুফকে দেইখা পাগল হয়ে গেল জুলাইখার বান্ধবীরা বলেন এই জুলাইখা ইউসুফের মধ্যে কি দেখছো যে পাগল হয়ে গেল ও আল্লাহর বান্দারা জুলাইখা বলেন এই উত্তর আজকে দিব না তোমাদেরকে একদিন দাওয়াত দিব আমার মাশুকা আমার মাহবুবা আমার প্রিয়জন ইউসুফকে ওই মজলিস থেকে ঘুরাইয়া এরপরে তোমাদের সামনে থেকে নিয়ে যাব আর তোমাদের হাতে একটা ফল আর ছুরি থাকবে আমি যখন বলবো ফল কাটা আরম্ভ করো তখন কাটবে ও আল্লাহ আল্লাহর বান্দারা মজলিস সাজানো হলো অনুষ্ঠানের আয়োজন মেয়েরা সবাই আসলো জুলাইখার বান্ধবীরা সবার হাতে একটা ছুরি একটা ফল এই ছুরি আর ফল দিয়া নিয়া বসে আছেন পয়গম্বর ইউসুফ এখান থেকে হেঁটে যাবেন জুলাইখা পয়গম্বর ইউসুফকে প্রদর্শন কইরা ওই সময় অর্ডার দিলেন ফলটা কাটো ও আল্লাহর বান্দারা ও কুমিল্লার মুসলমানেরা ভালো করে বুঝো পয়গম্বর ইউসুফের চেহারা এই পরিমাণ
পরিমাণ সুন্দর ওই মিশরের মেয়েরা তারা চেহারার দিকে তাকাইয়া এমন দেওয়ানা হয়ে গেল এবার তারা ফল কাটার আইখা হাত কাটা আরম্ভ করলো ও আল্লাহর বান্দারা আম্মা জানাইসা বলেন এই দুনিয়ার মানুষ ওই মজলিসে যদি ইউসুফ পয়গম্বর না হইয়া আখিরি জামানার পয়গম্বর হইতো ওই জোলাইখার বান্ধবীরা হাত কাটা তো দূরের কথা মায়ার নবীর চেহারা মোবারকেই পরিমাণ সুন্দর ছিল তারা হাত কাটা রাইখা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো শানি দাকায় বুয়া দমানন্দে দিদা তোরা দিদা ওয়ুসুফ রা শানি দাকায় বুয়া দমানন্দে দিদা তোরা দিদা ওয়ুসুফ রা শানি দা কেমন নবী পাইছো রে ভাই যেই নবী জিব্বা দিয়া দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না পয়গম্বরের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোন হাদিসের পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠায় আবু হুরায়রার নাম নাই কথা বলে না ও আল্লাহর বান্দারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরায়রা তুন শব্দের অর্থ হলো বিড়াল বিড়াল আর আবুন মানে হলো বাবা অর্থ কি হয় কথা বলে না বিড়ালের বাবা বিড়ালকে মহাব্বত করা সুন্নতে সাহাবা ও আল্লাহর বান্দারা বিড়াল ঘরে থাকলে উপকার আছে পোকামাকড় থাকবে না ইঁদুর ঢুকবে না তেলা পোকা ঢুকবে না ও আল্লাহর বান্দারা এই জন্য বুখারিতে একটা হাদিস আসছেন এক আল্লাহর বান্দি এই একটা বিড়ালকে এক মহিলা বিড়ালকে বেঁধে রেখে না খাওয়াইয়া এই বিড়ালটাকে হত্যা করে ফেললো মেরে ফেললো এই যে আল্লাহ তাআলার একটা সৃষ্টি বিড়াল এই বিড়ালকে না খাওয়াইয়া মারার কারণে আল্লাহ তাআলা ওই বান্দিকে জাহান্নামে দিয়ে দিছেন অপক্ষান্তরে আরেক ঘটনা এক বেশ্যা মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখে একটা আল্লাহর ভিন্ন মাখলুক কুকুর প্রচন্ড গরমের তাপে জিব্বাটা বের হইয়া গেল আল্লাহর বান্দি পতিতা মহিলা বেশ্যা মহিলা তার পায়ের মোজাকে খুইলা ওড়না দিয়া বাইদা কূপের মধ্যে ফালাইয়া পানি উঠাইয়া ওই কুকুরের জিব্বায় দিয়া দিল আমার আল্লাহ বড় খুশি হইয়া গেল সারা জিন্দগির সমস্ত পাপা চারকে আল্লাহ মাফ করে একটা মাখলুকাতের খেদমত করার কারণে আমার আল্লাহ বেশ্যা মহিলাকে জান্নাতে ঢুকায় দিছে এই জন্য পয়গম্বরের সাহাবি এই যে জামার আস্তিন আছে এই আস্তিনের ভিতরে বিড়ালের বাচ্চা নিয়া রাসুলের সামনে আসতো হঠাৎ করে একদিন রাসুলের সামনে পড়ে গেল তো রাসুল মহব্বত করে ডাক দিছেন ইয়া আবা হুরায়রা ও বিড়ালের পিতা কি বলছেন এই বান্দারা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগের ভিতরে 21টা খেজুর নিয়েছেন খেজুর কয়টা জোরে বলেন এই খেজুরে কুষ্টা নিয়া মায়ার নবীর কাছে গিয়া বলতেছেন হুজুর এই ব্যাগটার ভিতরে ফু দেন দম করেন দম রাসুল বললেন দম করলে কি হবে বলে বরকত হবে কি হবে এবার রাসুল যেমন সাহাবি তেমন রাসুল যেমন পীর তেমন মুরিদ ও আল্লাহর বান্দারা রাসুল তো রাসুল সাহাবি তো সাহাবি রাসুল ফু দিয়ে দিলেন বরকতি জবানের ফু এই ফুটা যখন পাইয়া এবার ব্যাগের মুখটাকে আটকাইয়া দিলেন আর খোলেই না এবার আবু হুরায়রা যখন পেটে ক্ষুধা লাগে বিসমিল্লাহ বইলা এখান থেকে শুধু খেজুর উঠায় আর খায় খেজুর কয়টা কথা বলে না পরিতৃপ্ত হইয়া গেল পানি খাইল এবার আল্লাহর বান্দা আবার যখন কোথাও যায় পেটে ক্ষুধা লাগে ব্যাগ কিন্তু সাথে আছে এই ব্যাগটার ভিতর থেকে বিসমিল্লাহ বইলা উঠায় আর খায় আমগো খাওয়ার আগে বিসমিল্লাহ আসেনি হ্যাঁ এক মগা একাই হুজুর বিসমিল্লাহ কইলে তো বরকত হইব এই জন্য বিসমিল্লাহ ছাড়াই মাইরে দিস চিন্তা করেন আবার খাবারের শেষে কি বলতে হয়
কথা বলে না, শুরুতে কি বলবেন শেষে কি বলবেন। ওয়াল্লার বান্দারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেটে ক্ষুধা লাগলে এখান থেকে খাইতাম বরকত কারে কয়, বুঝেন নবীর ফুতে বরকত। ওয়াল্লার বান্দারা আবার যখন ডানে বামে কেউ থাকতো ওদেরকেও খাওয়াইতাম। এইভাবে করতে করতে রাসূলের জমানায় চার বছর খাইলাম। খেজুর কয়টা বলে রাসূল ইন্তেকাল হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন আবু বকরের জমানা আসলো। এই জমানার ভিতরে যখন আমার পেটে ক্ষুধা লাগে এই ভেগের ভিতরে হাত দিয়া খেজুর উঠাইয়া খাই, মানুষদেরকে খাওয়াই, বলে আবু বকরের খেলাফত শেষ। কিন্তু আমার ব্যাগ এখনো কি, এটা বরকতি ব্যাগ। কি ব্যাগ? বরকতি ব্যাগ, ব্যাগ এখনো আছে। ও আল্লাহর বান্দারা, এবার আবু হুরায়রা বলেন হযরত ওমর আসলো, এই ওমরের জমানায় আমি নিজে খাইলাম মানুষদেরকে খাওয়াইলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ও আল্লাহর বান্দারা বলে ওমরও চলে গেল, এবার ওসমান আসলো, এই ওসমানের জমানায়ও খাইতেছি, আমি খাই মানুষকে খাওয়াই, আমি খাই মানুষকে খাওয়াই। বলে এরকম খাইতে খাইতে ওসমানের ইন্তেকাল হয়ে গেল, শাহাদাত বরণ করলো। তার জানাজায় গিয়া আমার এই বরকতি ব্যাগটাকে আমি হারাইয়া ফেললাম। খেজুরে কুষ্টা আর খাইলো মোটামুটি বিশ বাইশ বছর, কে খাওয়াইলো? আরো জোরে বলেন। কেমন নবী পাইছো রে ভাই? ওই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মতো আর কোন দামি কোরআন নাই। কেমন কোরআন! ও বান্দা, পড়বা সওয়াব, ধরবা সওয়াব, দেখবা সওয়াব, শুনবা সওয়াব। আউযুবিল্লাহ না আউযুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এই মুসলমান আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন, দিয়েছেন নি কি? টাচ মোবাইলের মধ্যে সারা রাত ল্যাংড়া ছবি দেখবি, এই জন্য দিছেন? রাস্তায় হাঁটতে হাঁটতে অর্ধ উলঙ্গ শরীরদেরকে দেখবি, এই জন্য দিছেন? আমার একটা আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে ইচ্ছা করে বলি, কষ্ট নিতেছেন? এই যুবক ভাইরা, এই চোখ দিয়া চার জিনিস দেখবি সওয়াব হবে। কয় জিনিস? এক নাম্বার, আন-নজরু ইলাল কাবা, এই চোখ দুইটাকে রিজার্ভ করে রাখবি আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহ দেখার জন্য। বলে বাইতুল্লাহ কেউ যদি দেখে, কোনো দোয়া না পড়ে, কিচ্ছু না করে, শুধুমাত্র চক্ষু দুইটা দিয়া বাইতুল্লাহর দিকে বান্দা তাকায় আছে, যতক্ষণ তাকাইয়া থাকবি ফেরেশতায় আমল নামায় সওয়াব লাগবে। দুই নাম্বার, আন-নজরু ইলাল মাসহাব, কেউ যদি কোরআনুল কারিমের দিকে তাকায়, আল্লাহর বান্দা কোরআন পড়ে না, শুধুমাত্র কোরআনটাকে হাতে নিয়া এরপর এরকম তাকাইয়াছেন আর বলতেছেন, হাজা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহ তাআলার কিতাব, আমি বান্দা পড়তে জানি না, এইটা বইলা বইলা যদি একটু চোখের পানি ফালাইতে পারো রে বাবা, ও আল্লাহর বান্দারা এই কিতাবটা দেখবা ফেরেশতারা তোমার ডান কাঁধে বান্দা ঘুমাবে না। বলে যতক্ষণ দেখতে থাকবা তোমার আমল নামায় ফেরেশতা নেকি লিখতে থাকবে। ও কুমিল্লার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও যুবক, এখনো সময় আছে, আল্লাহর কালামটাকে বান্দা শিখে নাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আদালতে গিয়া যদি বলো ও আল্লাহ কোরআন শিখার সময় পাই নাই, আল্লাহ যদি তোমাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, এই বান্দা তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোরে কত মহাব্বত করে লালন পালন করলাম, দুনিয়ার কোনো বিজ্ঞানী
মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছাইতে পারে না রে বাবা আমার আল্লাহ তাআলা বলেন আমি তোর মায়ের মাসিক আর অসুখকে বন্ধ করে দিয়া এরপরে তোর মায়ের মাসিকের একটা তার তোর নাভির সাথে বান্দা লাগাইয়া দিলাম ও আল্লাহর বান্দারা মুফাসসিরিন কেরাম বলেন আমার আল্লাহ তাআলা যদি চাইতো ওই নাপাক রক্তটাকে জিব্বা দিয়া খাওয়াইতে পারতেন ও আল্লাহর বান্দারা কেন আমার আল্লাহ জিব্বা দিয়া ওই নাপাক রক্তটাকে খাওয়ালেন না এর একমাত্র কারণ হলো আমার আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও আল্লাহর বান্দারা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহ ওয়া মুখাপেক্ষী আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহ মেয়ে নাই আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাবা নাই আমি আল্লাহ বড় মহব্বত করে বান্দা বানাইছি দুনিয়াতে আইসা এই জিব্বাটা দিয়া আমি আল্লাহ তাআলাকে বড় মহব্বতে ডাকতে থাকবে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা এই জন্য আমার আল্লাহ বলেন আমি ওই রক্তটাকে তোর জিব্বা দিয়া খাওয়াই নাই আমি আল্লাহ ওই রক্তটাকে একটা তারের মাধ্যমে তোর ভিতরে বান্দা পাস করে দিলাম ও আল্লাহর বান্দারা এইভাবে করে করে তোরে আমি বড় বানাইলাম ও যুবক আজকে তুই তোর দিকে তাকাইয়া দেখো তোর হাতের ভিতরে বড় শক্তি তোর চোখের ভিতরে অনেক পাওয়ার তোর জিব্বার ভাষাটা অনেক শক্ত রে বাবা কিন্তু আমার আল্লাহ বলেন ওই মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ নিঃশর্ত নিঃস্বার্থভাবে তোরে খাবারটা পৌঁছাইয়া আমি আল্লাহ তোরে আস্তে আস্তে করে বড় বানাইলাম এই বান্দা তুই এবার দুনিয়াতে আসবি আমি আল্লাহ তাআলা আমার কুদরতে তোরে দুনিয়ার ভিতরে নিয়ে আসলাম ও বান্দা আমি তোমার কেমন রব এই দুনিয়াতে আসার পর তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ আগেই করে রাখলাম এমন খাবার তোর মায়ের বুকের ভিতরে বানাইয়া দিলাম যেই খাবার এত ঠান্ডাও না আবার এত গরমও না যে খাইলে তোমার ঠান্ডা লেগে যাবে অথবা খাইলে তোমার বান্দা বুকটা পুড়ে যাবে আমার আল্লাহ বলেন এত ভিটামিন যুক্ত খাবার বানাইলাম এই বান্দা তুই দুনিয়াতে আসছো কিন্তু তোর তোর জিব্বার ভিতরে কোনো ভাষা নাই আমি আল্লাহ তোরে একটা মহব্বতের ভাষা দিলাম কান্নার ভাষা ও আল্লাহর বান্দারা তাকাইয়া দেখবেন মায়াদের হাতে মেয়েদের হাতে যত কাজ থাকুক না কেন ওই সন্তান যখন চোখের পানি ছাইরা ওয়া ওয়া বলে চিল্লায় মা আর সহ্য করতে পারে না মা তাড়াতাড়ি হাতের কাছকে ফালাইয়া ওই সন্তানকে কোলে নিয়ে একটা কপালে চুমা দেয় এরপরে ঠান্ডা করে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার অন্তরালের আম্মা জান ওই ছোট সময় তোমার কেউ ছিল না তখন তোমার আল্লাহ ছিল ও আল্লাহর বান্দারা এই যে বয়ান থেকে গভীর রাত্রে বাসায় ফিরি দুইটা তিনটা চারটা গেটের ভিতরে দাঁড়াইয়া কনিং বেল দে মেয়ে লোকের কোনো খবর নাই অথচ জোরে জোরে কনিং বেলের আওয়াজ বাজতেছে ও আল্লাহর বান্দারা মোবাইলে কল দেই ম্যাডামের কোনো খবর নাই লম্বা সময় দাঁড়ানোর পর এরপরে গেট খুলে দরজা খুলে হঠাৎ একদিন ঘরে ঢুকে দেখলাম আমি আমার কথা বলতেছি ও আল্লাহর বান্দারা রাত্র চারটা আমি ঘরে ঢুইকাম ফেরে সইয়া যখন মোসাল্লা বিছাইলাম নামাজ আদায় করব কারণ ওই সময়টা আল্লাহকে মহব্বত করার সময় ওই ফজরের নামাজের আগে আমার আল্লাহ বড় মহব্বত করে করে বান্দাকে বড় ডাকতে থাকেন ও আল্লাহর বান্দারা ম্যাডামের তো ঘুমের ঝোঁক কাটে নাই আবার আইসা শুয়া গেল ছোট বাচ্চাটা 2 বছরের বাচ্চাটা শুনলাম হালকা কুন করে আওয়াজ করলো
দেখি আর দেরি নাই ম্যাডাম তাড়াতাড়ি উইঠা ওই বাচ্চার আম্মা জান উইঠা বিবি উইঠা এরপরে ফ্লাক্সের ভিতর থেকে সুজি বাইর কইরা ওই সন্তানের মুখে দিয়া দিল আমি মনে মনে চিন্তা করলাম ও মালিক তোমার কি কুদরতের খেলা কনিং বেলে আওয়াজ দিলাম ম্যাডামের খবর নাই মোবাইল বাজে তাও খবর নাই আর এই ছোট্ট সন্তানটা এত করুণ সুরে একটা আওয়াজ দিল আমিও ভালো করে শুনলাম না অথচ তুমি তোমার ওই সন্তানের মায়ের অন্তরের সাথে কি কুদরতি তার লাগাইয়া রাখছো ও আল্লাহর বান্দারা এই জন্য মা যেমন সন্তানের কান্না সহ্য করতে পারে না ও যুবক আল্লাহর গোলাম জীবনে কত নামাজ সারছো জীবনে কত বেপরদায় চলেছো জীবনে কত মোবাইলের টাচ মোবাইলের গুনাহ করেছো রে বাবা ওই আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইয়া নাও যদি মনে করো কোরআন সত্য যদি মনে করো হাদিস সত্য এই কথাটাও সত্য জাহান্নামের আগুন কিন্তু মিথ্যা নয় আমার আল্লাহ সূরা হুমাজার ভিতরে বলেন নারুল্লাহ আমি আল্লাহর আগুন আমি আল্লাহর আগুন মানি আমি আল্লাহ যত বড় আমার জাহান্নামের আগুনের ক্ষমতাও তত বড় ও আল্লাহর বান্দারা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না এই মাহফিল থেকে তওবা করে নাও একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও কান্না না আসলে কান্নার বাহানা করো আল্লাহর কাছে তৌফিক চাও ও দয়ার মালিক আমার মতো এই জমিনে গুনাগার আর কেউ নাই ও আল্লাহ তুমি আমার গুনাহের খবর জানো পৃথিবীর কেউ জানে না ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করিয়া দাও আমার গুনাহের কথা আমার মা বাবা ভাই বোন পরিবার পরিজন যদি জানতো সবাই আমাদেরকে ঘৃণা করতো কেউ মহাব্বত করতো না রে আল্লাহ ও আল্লাহ তুমি গুনাহের কারণে খানা বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই টাকা পয়সা বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই চন্দ্রের আলো বন্ধ করো নাই আলো বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই ও আল্লাহ মেহেরবানি করে ওই গোপন অবস্থায় তুমি আমাদের গুনাহগুলোরে মাফ করে দাও ও যুবক আল্লাহর গোলাম কোরআনকে বন্ধু বানাইয়া চলো ও ভাইরা যাদের সন্তান আছে কোরআন শিখাও আমরা মাদ্রাসায় পড়ে ঠগি নাই ও আল্লাহর বান্দারা মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের বাবা হবা মনটা কি চায় না একটা আলেমের বাবা হবা মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবা ও পর্দার অন্তরালের আম্মা জান বেপর্দায় চলিও না স্বামীর খেদমত করো সকাল বিকাল কোরআন পড়ো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও ও যুবক আল্লাহর গোলাম কোরআনকে যদি বন্ধু বানাইয়া নেও ওই কবরে ডানে বামে যখন তোমার কেউ থাকবে না কোরআন তোমার মাথার কিনারায় হাজির হয়ে যাবে ইমামে গাজালী রহমাতুল্লাহি আলাই বলেন আমি একদিন রাতের বেলায় ঘুমায় আছি আমি স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা কথোপকথন করতেছে একজনে বলতেছেন এই ফেরেশতা ইমামে গাজালীকে উঠাইয়া দাও পাশের গ্রামে এক আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল ওই আল্লাহর বান্দার বাড়িতে যাইতে বলো
ওই বান্দার জানাজা পড়াইতে বলো, ওই বান্দার গোসল দিতে বলো, কবর খনন করতে বলো। ইমামে গাজালি বলেন, আমি স্বপ্নে দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে গেল, আমি বড় পেরেশান হইয়া গেলাম। আমার ঘুম ভাঙ্গার পরে তাহাজ্জুদ পড়লাম, ফজর পড়লাম, এরপরে পাশের এলাকায় রওনা হয়ে গেলাম। আমি এলাকায় গিয়া জিজ্ঞাসা করতেছি, ভাই তোমাদের এলাকায় কারো মৃত্যুবরণ হইল নাকি? এক আল্লাহর বান্দা বলে, হুজুর আমাদের এলাকায় এক কাথুরিয়ার ইন্তেকাল হয়েছেন। ও আল্লাহর বান্দারা একটু বুঝো, কোরআনের মহাব্বত থাকলে কি হয়? আল্লাহর বান্দা ইমামে গাজালি ওই কাঠুরিয়াকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ পড়াইলেন, কবরের ভিতরে রাখলেন। কবরে রাখার সময় ইমামে গাজালি চিল্লাইয়া চিল্লাইয়া কান্দতেছেন, ও আল্লাহর বান্দারা কবরস্থ কইরা একটা দৌড় দিয়া তার বাড়িতে চলে গেল। গিয়া বলতেছেন, ও কাঠুরিয়ার বিবি, বলো এই কাঠুরিয়ার কি এমন ভালো আমল ছিল যেই ভালো আমলের কারণে আমার আল্লাহ তার কবরে জান্নাতের কার্পেট বিছায়া দিছেন, জান্নাতের নেয়ামত কবরে পাঠাইয়া দিল। ওই কাঠুরিয়ার বিবি বলে, ইমাম সাহেব আমার স্বামীর তেমন কোনো ভালো আমল নাই, আমার স্বামী সকালবেলা উইঠা ফজরের নামাজটাকে পহিরা, এই যে আমার ঘরে একটা আল্লাহর কালাম আছে, এই কালামটাকে হাতের ভিতরে নিয়া লাইনে লাইনে আঙ্গুলটাকে ঘুরাইতো, আর চোখের পানি সেরে সেরে বলতো, হাজা কালামু রব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম। আমার স্বামীর চোখের পানিটা গড়াইয়া গড়াইয়া এই কোরআন শরীফের উপরে পড়ে যেত। দেখেন কোরআন শরীফের পৃষ্ঠাগুলা কালো হয়ে গেল। ইমামে গাজালি বলেন, ও কাঠুরিয়ার বিবি আর কিছু বলার দরকার নাই, আমার আল্লাহ এই কোরআনের বরকতে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা মাদ্রাসাকে মহাব্বত করো, কোরআনকে মহাব্বত করো, নিজের সন্তানদেরকে কোরআন পড়াও। ও যুবকেরা আর নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মা বাবার খেদমত করবা, স্বামীর খেদমত করবা, বেপর্দায় চলবা না, গুনাহ থেকে বেঁচে থাকবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাটি নিয়াতে দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দাও, নারায়ে তাকবীর, আয় আল্লাহ সকলের হাতগুলোকে কবুল করে নেন, আয় আল্লাহ সকলকে দাঁড়িওয়ালা নামাজি বানাইয়া দেন, আয় আল্লাহ সকলকে খাটি পর্দাওয়ালা বানাইয়া দেন, আয় আল্লাহ যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।